আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ফারিনাস ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের সবার সাথে একটা শুটকি রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের করে দেখাবো খুবই চমৎকার স্বাদের ছুরি শুটকি ভুনা। এই রেসিপির জন্য তো অবশ্যই আমাদের প্রয়োজন ছুরি শুটকির, আর এখানে আমি বড় সাইজের ছুরি শুটকিকে এরকম 2 ইঞ্চি পরিমাণের লম্বা করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি আগেই একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই শুটকিগুলোকে আমি শুকনো খলায় টেলে নেব, যাতে শুটকির গায়ে যে এক্সট্রা ময়লাগুলো থাকে সেগুলো চলে যাওয়ার জন্য। আর এভাবে টেলে শুটকি রান্না করলে এটার মধ্যে যে আস্তে একটা স্মেল থাকে সেটাও কিছুটা কমে আসে। তো এখন শুটকিগুলোকে চুলার আঁচকে বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ শুকনো খলায় ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন শুটকির গায়ের থেকে অনেকটাই ময়লা আলাদা হয়ে গিয়েছে, আর শুটকিগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এই শুটকিগুলোকে শুকনো খলা থেকে তুলে নিচ্ছি, আর আপনাদের সাথে বাকি যে প্রসেসটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি একটা পাতিলের মধ্যে কিছুটা পানি সেদ্ধ করতে দিয়েছি। এই পানিটা যখন ফুটে উঠবে তখন সে আগে থেকে ভেজে রাখা শুটকিগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। এতে কি হয়, শুটকির যে মাংসটা বা যে আঁশটা আছে সেটা অনেকটাই নরম হয়, তার সাথে শুটকির আঁশটার যে গন্ধটা আছে সেটা একদমই চলে যায়, আর তারপর শুটকির উপরে যে গোল্ডেন কালারের একটা আবরণ আছে সেটাও কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তো এখন এটাকে আমি ঢেকে ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সিদ্ধ করতে করতে কিন্তু পানির কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ শুটকির গায়ের একদম সব রকমের ময়লা কিন্তু এই পানির সাথে বের হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে পানি থেকে তুলে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর এখন আমি এই শুটকির গায়ে থেকে কাঁটাগুলোকে আলাদা করে নেব, আর মাংসগুলোকে আলাদা করে নেব। কাঁটাগুলোকে আমি ফেলে দিচ্ছি, কারণ শুটকির কাঁটা রান্না করলে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি শুটকিগুলোকে একদম আলাদা করে ঝুরা ঝুরা করে খুলে নিচ্ছি। সবগুলো শুটকি থেকে আমার কাঁটা আলাদা করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর একদম ঝুরা ঝুরা হয়েছে। তো চলেন এখন রান্নায় চলে যাই। তো প্রথমে আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলে এই শুটকিটা রান্না করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের কুচো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে এটাকে কিছুক্ষণ হালকা করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দেব রসুন, আর এখানে আমি 6-7 কোয়া রসুন নিয়েছি, আর রসুনগুলো আস্তই নিয়েছি, আর যেটা বেশি বড় ছিল সেটা মাঝখান থেকে কিছুটা ফালি করে দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, আর আপনারা চাইলে এখানে কিন্তু রসুন বাটা অ্যাড করতে পারেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া, আর অ্যাড করছি ফাটা মরিচ বা চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু গুঁড়া মরিচ ইউজ করতে পারেন, কিন্তু শুটকির মধ্যে এরকম ফাটা মরিচ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর এটাকে ঢেকে ভালো করে একদম পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলাদের গায়ে থেকে একদম তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন এটার মধ্যে আমি অ্যাড করে দেব আগের থেকে যে শুটকিগুলো রেখেছিলাম সেই শুটকিগুলো। এই তো এখন আমি সবগুলো শুটকি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন শুধু নাড়াচাড়ার পালা, এই শুটকির সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই শুটকি রান্না কিন্তু আমি একদম কষিয়ে কষিয়ে করব, কোনো পানি অ্যাড করব না। আপনারা চাইলে কিন্তু পানি অ্যাড করে একটু রসা রসা করেও করতে পারেন, কিন্তু শুটকি কিন্তু তেলের ওপর এরকম ভাজা ভাজা বা কষা কষা করে রান্না করলেই খেতে ভালো লাগে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। তো এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আমার চ্যানেলের এই ইজি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর ওমরায় যাওয়ার কারণে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ইনশাল্লাহ এখন থেকে আমি আবার আপনাদের সবার সাথে রেগুলারলি ভিডিও শেয়ার করব। এদিকে কিন্তু আমার শুটকিটা একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর একদম শুটকির থেকে তেলটাও আলাদা হয়ে গিয়েছে। এখন নামানোর আগে একটু করে ধনিয়া পাতা দিলেই কিন্তু আমার এই মজাদার ছুরি শুটকি রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই ইজি ছুরি শুটকি রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।